नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। আমাদের 16 নম্বর ওয়ার্ডে এটা কর্মসূচি, কোনো বাইরে থেকে আমাদের কিছু কেউ আসে না। আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে বিস্তৃত করছে, আগামী বছরও করেছিল। তো বিস্তৃতে গোটা ব্লক বিস্তৃতের সাথে আছে। এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে যদি না মানা হয়। 3 দিন আমরা ধর্নায় বসছি, আজকাল পরশু। তারপর আমরা ঠিক করেছি আমরা অনশন করবো, যেদিন অনশন করবো সেদিন কিন্তু গেটে কাউকে ঢুকতে যাবে না, খালি ইমার্জেন্সি পিরিয়ড ছাড়া। তারপর যদি ম্যানেজমেন্ট না মানে তখন গোটা ব্লক এখানে আসবে। আমাদের দাবি মানতেই হবে। রাজ্যে তো আপনারা শাসক দলে রয়েছেন, আপনি কি মানে কি বলতে চাইছেন? কি পিএসসি আপনাদের মানছে না? আমরা লড়াই করছি না, এটা তো লড়াই করছে আমরা ঠিকাদারদের সঙ্গে। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কোনো লড়াই নেই। ম্যানেজমেন্টকে জানাবো, জানিয়েছি, যেহেতু গেটে ম্যানেজমেন্টের গেটটা আছে সেই জন্য আমরা জানিয়েছি। ওদের সঙ্গে আমার তো কোনো সঙ্গ নেই, ওদের সঙ্গে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে ঠিকাদারদের সঙ্গে, ঠিকাদার যে মনমনাই করছে সেটা করা চলবে না, পরিষ্কার কথা। এখানে প্রথম দিনের বিক্ষোভে উঠে এসেছিল, ব্লকের দায়িত্ব আছে আমি জানি না, আপনার কাছে শুনলাম, এটা আমি ইনকোয়ারি করে দেখবো, তার যাতে উপযুক্ত সাজা হয় তার ব্যবস্থা করবো। বিগত দিনেও দেখেছি, এর আগেও এক বছর আগে আমরা এখানে এই জায়গাতেই আমরা ধর্ণা করেছিলাম 7 দিনের। তারপরে পিএসসি দপ্তর আসানসোল, পিএসসি মেন দপ্তর আমরা ঘেরাও করেছিলাম। দাবি আমাদের ছিল, এখানে অনেকগুলো কন্ট্রাক্টর আছে, আপনার বেঙ্গল কনস্ট্রাকশন আছে, তাছাড়াও অনেকগুলো কন্ট্রাক্টর আছে। তো দেখা যায় বারবার এখানে লোক নিয়োগ কিন্তু স্থানীয় 16 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 16 নম্বর ওয়ার্ড বা আমাদের পুলিশের কোনো লোককে এখানে নিয়োগ করা নেই, তারা বাইরের থেকে লোক নিয়েছে, রাতারাতি এখানে নিয়োগ করবে। আমরা বারবার ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছি, ফার্স্ট প্রায়োরিটি আমাদের লোকাল, যখন এখানে বেকারের একটা এই সময় লকডাউনের পরিস্থিতি, সরকারি চাকরি করেন কন্ট্রাক্টর আন্ডারে, যতটুকু পারেন আপনারা আমাদের লোকালকে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু কোনোবারেই আমাদের কথা রাখা হয় না। এই কন্ট্রাক্টররা নিজের ইচ্ছা মতন বাইরের থেকে লোক নিয়ে এসে করে কাজ করে, আমরা আজকে ধর্ণায় ঘুরছিলাম, এই মনমানিটা আর মানব না, এটা মানব না। যতদিন না আমাদের এই দাবিটা মানা হচ্ছে, এখন 3 দিন আমরা ধর্ণা করবো, সাতাশ ধর্ণা করবো। এই ধর্ণায় যদি কোনো প্রত্যুত্তর যদি না পায়, আমাদের ছেলেকে রিক্রুটমেন্ট যদি না করে, এমনকি অনেকজনকে এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রেখেছে, তাদেরকে পর্যন্ত এখন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে তাদের কাছে, তারা 5 দিন 10 দিন করে কাজও করে রেখেছে, তাদের পর্যন্ত নিয়োগ হচ্ছে না। নতুন নতুন ছেলে হঠাৎ করে বাইরের থেকে এনে পড়ে এখানে নিয়োগ করা হচ্ছে, যার প্রতিবাদে আমরা ধর্ণাটা শুরু করেছি। এই ধর্ণা 3 দিন চলবে, 3 দিনে যদি না হয় তাহলে আমরা অনশন এখানে বসতে বাধ্য হবো। এখানে ম্যানেজমেন্ট কি কোনো আপনাদের সাথে আলোচনায় বসছে না? ম্যানেজমেন্টের ফোনে আমরা কথা বলছি, বারবার রিকোয়েস্ট করছি, ম্যানেজমেন্ট বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানেন, যিনি নস্করবাবু আসানসোলে থাকেন, বলছেন উনি জানেন, ওনাকে যখন ফোন করছি বলছিল কন্ট্রাক্টার ডিপার্টমেন্ট কন্ট্রাক্টার জানেন। এই আমরা দেখেছি 3 দিন আগে 3টে ছেলেকে রিক্রুটমেন্ট করা হয়েছে বাইরে থেকে, আমরা জিজ্ঞেস করলাম, বলছে এটা ডিএম এর রিক্রুটমেন্ট আছে। আমার প্রশ্ন, নস্করবাবুর কাছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে, কন্ট্রাক্টর কাছে, এরকম কখনো হয় একটা কন্ট্রাক্টার ওদের ইন্টারভিউ কখনো ডিএম নেয়, ডিএম সাহেব নেয়, বা ডিএম সাহেব রিক্রুটমেন্ট দেয়? তারা ডিএম সাহেবের রিক্রুটমেন্টও দেখাতে পারছে না, কিছু না, অথচ বারবার লোকাল ছেলেকে, স্থানীয় ছেলেকে বঞ্চিত করা হচ্ছে। আপনাদের যে দাবি লোকাল নিয়োগ, লোকাল নিয়োগ ফার্স্ট প্রায়োরিটি আমার লোকাল ছেলেকে দিতে হবে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনার যেদিন প্রথম এখানে বিক্ষোভ হয় সেদিন বাবাই ঘোষাল নামে তৃণমূল কর্মীর নামে কাঠমান্ডের একটা অভিযোগ, এই বিষয়টা কি জানেন আপনারা? এখানে বিক্ষোভ করছে, এবারে বিক্ষোভে অনেক মানুষ 500-600 জন দাঁড়িয়ে আছে, লোক দাঁড়িয়ে আছে, কেউ যদি কিছু করে থাকে তার দায়িত্ব তো আমরা জানি না, সেটা নিয়ে দল চিন্তাভাবনা করবে, বাবাই ঘোষাল চিন্তাভাবনা করবে। আমাদের আন্দোলনের সঙ্গে বাবাই ঘোষালের কোনো সম্পর্ক নেই, আমাদের যে আন্দোলন চলছে আজকে বাবাই ঘোষালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার বাবাই ঘোষালের নামে যদি ওঠে কে দিয়েছে না দিয়েছে, যে দিয়েছে সে বুঝবে, আর যে নিয়েছে সে বুঝবে,